হ্যালো ক্লাস টুয়েলভ, আমরা আবার ফিরে এসেছি। থ্যাংক ইউ ম্যাম নি। আগের দিন আমরা কতখানি পড়েছিলাম না, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, তার নাম পুরো নামটা রজারকে বলে এবং তাকে সঙ্গে করে টানতে টানতে কোথাও একটা নিয়ে যায়। তারপর থেকে আমরা পড়ি। Sweat popped out on the boy's face and he began to struggle. ছেলেটি কি করতে লাগলো? ছেলেটি এবার ভয় পাচ্ছে, তো তার কপালে ঘাম জমতে শুরু করেছে। আর সে কি করছে না, খুব চেষ্টা করছে যাতে হাতটা ছাড়িয়ে নিয়ে যাওয়া যায়। মিসেস জোন্স স্টপড, জার্কড হিম রাউন্ড ইন ফ্রন্ট অফ হার, পুট আ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক অ্যান্ড কন্টিনিউড টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট। মিসেস জোন্স তখন কি করলো না, তাকে টেনে নিয়ে তার সামনে দাঁড় করিয়ে পুট আ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, তার তলায় মানে দেওয়া রয়েছে। হাফ নেলসন হচ্ছে একটা রেসলিং বা কুস্তির একটা প্যাঁচ, তো সেই প্যাঁচটা তার ঘাড়ের কাছে বা গলার কাছে দিয়েছে। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট, তাকে টানতে টানতে, হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। সে কুস্তি ফুস্তি সব কিছুই জানে, যা বোঝা যাচ্ছে। When she got to her door, she dragged the boy inside, down a hall and into a large kitchenette furnished room at the rear of the house. বাড়িতে পৌঁছে, মানে যে দরজা দিয়ে ঢুকবে, ওদের বাড়িগুলো কিরকম হয়, ইন্ডিভিজুয়াল বাড়ি হয় না, একটা বড় বিল্ডিং, তার মধ্যে অনেক ঘর থাকে, অনেকজন লোক সেখানে থাকতে পারে, তো সেরকমই একটা দরজা দিয়ে তাকে ঢুকিয়ে নিয়ে হল দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে কোথায় নিয়ে গেল না, কিচেন এন্ড ফার্নিশড রুম অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস, বাড়ির একদম পেছন দিকে সেখানে একটা ঘর এবং তার সঙ্গে লাগোয়া একটা ছোট্ট রান্নাঘর, কিচেনেট, গোটা রান্নাঘরও বলা যাবে না, মানে ঘরের মধ্যে রান্নার ব্যবস্থা আছে। শি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, আলো জ্বালালো এবং দরজাটাকে কিন্তু খোলা রাখলো। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, ছেলেটি বুঝতে পারলো যে বাড়িতে একমাত্র মহিলাই থাকেন না, আরও অনেক লোকজন থাকে, তাদের গলা শুনতে পাচ্ছে, তাদের হাসির আওয়াজ শোনা যাচ্ছে। সাম অফ দ্য ডোরস ওয়ার ওপেন, এমনকি তাদের কারোর কারোর ঘরও খোলা ছিল দরজা। সো হি নিউ হি অ্যান্ড দ্য ওম্যান ওয়ার নট অ্যালোন, খুব বেশি ভয় পাওয়ার মতো হয়তো কিছু ছিল না, কারণ তারা একা নয়। The woman still had him by the neck in the middle of her room. তাকে সেই গলায় ঘাড় ধরে টানতে টানতে নিয়ে গেছে একদম ঘরের মধ্যিখানে, তাও ছাড়িনি। She said, what is your name? এই যে আমি একটু আগে বললাম যে রজার, এখনো কিন্তু আসলে জানা যায়নি তার নাম। What is your name? ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করছে। Roger, answered the boy. Then Roger, you go to that sink and wash your face, said the woman, whereupon she turned him loose at last. তখন বলছে, এই যে রজার, তুই এক কাজ কর, তুই যা, ওইখানে সিঙ্ক রয়েছে, বেসিন রয়েছে, ওইখানে গিয়ে ভালো করে মুখটা ধো, এবং এতক্ষণ বাদে তাকে ছাড়লো। Roger looked at the door, looked at the woman, looked at the door and went to the sink. রজারের পক্ষে এটা একটা বিশাল একটা ডিসিশন নেবার জায়গা, দরজাটা খোলা রয়েছে, সে একবার দরজার দিকে তাকালো, তার হয়তো মনে হলো যে পালিয়ে যাওয়াটা উচিত কি উচিত না, বা কতটা সোজা হবে, যা ভেবেছে ভেবেছে। হি লুকড অ্যাট দ্য ডোর, লুকড অ্যাট দ্য ওম্যান, একবার ভদ্রমহিলার দিকে তাকাচ্ছে, একবার দরজার দিকে তাকাচ্ছে, লুকড অ্যাট দ্য ডোর, আবার দরজার দিকে তাকালো, অ্যান্ড ওয়েন টু দ্য সিঙ্ক, কি মনে করলো, সে কিন্তু দরজা দিয়ে পালালো না, সে সিঙ্কের কাছেই গেল মুখ ধোয়ার জন্য। Let the water run until it gets warm, she said. Here's a clean towel. বলছে, একদম প্রথমে কলটা খুলে মুখ ধুতে লাগিস না, একটুখানি জলটা ছেড়ে দে যাতে গরম জলটা আসে, তারপর মুখটা ভালো করে ধুয়ে নিবি, আর এই যে একটা পরিষ্কার টাওয়েল রাখলাম। You gonna take me to jail? asked the boy, bending over the sink. সে মুখ ধুতে ধুতে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করছে যে তুমি কি এবার আমাকে জেলে নিয়ে যাবে? Not with that face. I would not take you nowhere, said the woman.
বলছে ওই মুখ নিয়ে, ওই নোংরা মুখ নিয়ে কোথাও নিয়ে যাব না অত নোংরা মুখে। হিয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। বলছে কোথায়, এত রাত হয়ে গেছে, আমি কোথায় ভাবছি কতক্ষণে বাড়ি গিয়ে একটু কিছু খাবার বন্দোবস্ত করব, আর তোর সাহস হয় কী করে যে আমার পকেট বুকটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলিস? মেবি ইউ এন্ড বিং টু ইউর সাপার ইদার লেট অ্যাজ ইট বি হ্যাভ ইউ। বলছে তা বেশ রাত তো হলো, তুই কি রাত্রিবেলা খাবার খেয়েছিস? দেয়ার ইজ নোবডি হোম অ্যাট মাই হাউস সেড দ্য বয়। বলছে বাড়িতে কেউ তো নেই। দেন উইল ইট সেড দ্য ওম্যান, আই বিলিভ ইউ আর হাংরি আর বিন হাংরি টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক। বলছে তাহলে এক কাজ করি, আমরা একসাথে খাবার দাবার করি, খাই দেয়। বলছে আমার মনে হয় বোধহয় খিদেই পেয়েছিল না, যে ওই আমার পকেট বুকটাকে কাটতে গেছিলিস কিসের জন্য? খাবারের পয়সা নেওয়ার জন্য? আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ সেড দ্য বয়। সেটা বলছে না, আমার ওই কোথাও একটা হয়তো দোকানে দেখেছে, বলছে ব্লু সুয়েড শুজ, সুয়েডের তৈরি ব্লু কালারের কোনো জুতো তার খুব পছন্দ হয়েছে, বলছে আমি ওইটা কিনতে ইচ্ছে হচ্ছিল আমার। ওয়েল ইউ ডিডন্ট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুয়েড শুজ। বলছে জুতো কেনবার জন্য আমার পকেট বুক স্ন্যাচ করতে গেছিস? সেড মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, ইউ ক্যান আস্ক মি। তার জন্য পার্স চিন্তাই করবার কি দরকার ছিল, আমার থেকে চাইলেই পারতিস। হ্যাঁ বলছে, হ্যাঁ চাইলে আবার কেউ টাকা দেয় নাকি কখনো? দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার। সে এখনো মোছেনি মুখটা, ওর দিকে তাকিয়ে রয়েছে। দ্য ওয়াজ আ লং পজ, আ ভেরি লং পজ, কারণ এই যে বললো যে আমার থেকে চাইতেই পারতিস, এটা ওর কাছে একদম, রজারের কাছে একদম একটা অসম্ভব ব্যাপার মনে হয়েছে, যে আমি কারোর থেকে রাস্তা দিয়ে যাবে, কোনো স্ট্রেঞ্জারের থেকে টাকা চাইবো, সে আমাকে দিয়ে দেবে জুতো কেনবার জন্য? ওই জন্য একটা বিশাল বড় ভেরি লং পজ, পজ মানে থেমে থাকা, কেউ কোনো কথা বলছে না। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস এন্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু ড্রাইড ইট অ্যাগেইন। তো মুখটা মোছা হয়ে গেছে তার, তারপরও ভেবে পেল না যে কি করতে হবে এরপর, সে আর কি করবে, কারণ কোনোদিন সে এরকম একটা ঘটনা এক্সপিরিয়েন্স করেনি যে তাকে কেউ এরকম হাত ধরে টেনে নিয়ে গিয়ে মুখ ধোয়াবে। তো সেই জন্য সে আবার মুছতে লেগে গেল। দ্য বয় টার্নড রাউন্ড ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, অনেক তো মোছা হলো, এবার কি হবে? দ্য ডোর ওয়াজ ওপেন, এখনো তো দরজাটা খোলাই রয়েছে, সে চাইলেই কিন্তু পালাতে পারে। হি কুড মেক আ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, হি কুড রান 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 অ্যান্ড রান। ও যদি খুব জোরে দৌড়োয় দরজাটা খোলা রেখে, তা ভদ্রমহিলার যা চেহারা, হ্যাঁ কতটা জোর পেছনে দৌড়ে ওকে ধরতে পারবে সে সম্বন্ধে সন্দেহ আছে, সুতরাং ও চাইলে চান্সটা নিতেই পারে। দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, তার ওখানে একটা ডে বেড, ডে বেড মানে একটা ছোট টাইপ অফ সোফা, একটা ছোট খাট ছিল, সেইখানে সে বসে রয়েছে মিসেস জোন্স। After a while, she said, I were young once and I wanted things I could not get. বলছে আমিও তো কোনো এককালে ছেলে মানুষ ছিলাম, আর আমার মনের মধ্যেও অনেক ইচ্ছে ছিল, অনেক কিছু জিনিস পাওয়ার ডিজায়ার্স ছিল যেগুলো আমি পেতে পারিনি। There was another long pause. আবার একটা বিশাল গ্যাপ, নিস্তব্ধতা, কেউ কোনো কথা বলছে না। The boy's mouth opened. Then he frowned, but not knowing, he frowned. ছেলেটি হাঁ করলো মুখটা, কিছু বলবার জন্য হয়তো, কিন্তু কিছুই বললো না। হি ফ্রাউন্ড, ফ্রাউন্ড মানে ভুরু টুরু কুঁচকে তাকানো, কিন্তু সে যে ভুরু কুঁচকে তাকিয়ে রয়েছে এটা সম্বন্ধে তার খুব একটা কনসিয়াসনেস ছিল না। তো ওমেন সেড, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে, বাট ডিডন্ট ইউ? বলছে হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কি ভাবছিলে এরপর আমি কি বলতে যাব, বাট বলবো, তাই তো? ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে, বাট আই ডিডেন্ট স্ন্যাচ পিপলস পকেট বুকস। তুমি কি ভেবেছিলে আমি এখন বলবো যে আমার মনেও চাহিদা ছিল, কিন্তু তার জন্য আমি লোকের পার্স ছিনতাই করিনি, পকেট বুকস ছিনতাই করিনি,
ওয়েল আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট, বলছে না এটা আমি বলবো না, আমি বলতে চাইও নি এটা। পজ, সাইলেন্স, পজ আর সাইলেন্স। পজ মানে একটা গ্যাপ ইন স্পিচ, সাইলেন্স মানে একেবারে চুপচাপ, কোনো সারা শব্দ নেই। এই যে কনফেশনটা করছেন ভদ্রমহিলা যে আমি এই কথা বলবো না, তাহলে কোথাও একটা সম্ভাবনা রয়েছে, হয়তো উনি এরকম কাজ তার নিজের জীবনে না তার নিজের ছেলে মানুষ বয়সে হয়তো করেছিলেন। আই হ্যাভ ডান থিংস টু উইচ আই উড নট টেল ইউ সান, নিদার টেল গড ইফ ইউ ডিডেন্ট অলরেডি নো। আচ্ছা, আমিও কিছু কিছু এরকম কাজ করেছি যেগুলো সম্বন্ধে ডিটেলস আমি তোমার সঙ্গে আলোচনা করব না, এমনকি ভগবানের সঙ্গেও আলোচনা করব না যদি না তিনি অলরেডি জেনে থাকেন, কারণ আমরা জানি যে ভগবান সব জানে। সো ইউ সিট ডাউন হোয়াইল আই ফিক্স আর সামথিং টু ইট, সেই জন্য কথা না বাড়িয়ে চুপচাপ বসো, আমি কিছু একটা বানাই খাবার জন্য। ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্টেবল, ততক্ষণ তুমি এক কাজ করো, এখানে একটা চিরুনি রয়েছে ওটা দিয়ে চুলটা ভালো করে গাছড়ে নাও, অন্তত একটা ভদ্র সভ্য দেখতে যেন হয় তোমাকে। আজকে আমরা এতটাই করি, বেশ ভালো। দুটো অসমবয়সী মানুষের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, কথোপকথন হচ্ছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু কোথাও একটা গিয়ে আমরা বুঝতে পাচ্ছি যে হয়তো বা কোথাও একটা গিয়ে এদের নেচার, এদের ভাগ্য কোথাও একটা এক হয়ে যাচ্ছে, যাকে পরের দিন আমরা পুরোটা শেষ করব, তখন আমরা ভালো করে বুঝতে পারবো। আজ এতটাই থাক, ভালো করে বাড়িতে পড়বে, ঠিক আছে, টাটা।